ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মজাদার সবজি ডাল ভাজি আমি সাধারণত এই সবজিটা বাসায় যেভাবে তৈরি করে থাকি আপনাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ রেসিপিটা কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন চলুন তাহলে দেখে নিই সবজিটা করার জন্য কি লাগছে সবজিটা আমি রান্না করার জন্য এখানে আমি ছোলা ডাল নিয়েছি দুই কাপ ডালটা আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটা সিদ্ধ করতে চোলায় চলে যাব আর হ্যাঁ ডালটা কিন্তু আমি আশি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব এখানে আমি কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি এবার এটা দিয়ে দিব ডালে আমি এখন দুইটা কাঁচামরিচ দিব এবার ডালটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব পানিটা আমি একটু বেশিই দিব কারণ পরে এই পানিটা আমি সবজিতে ব্যবহার করব। এবার ডালটা ঢেকে দিয়ে ওয়েট করব, ডালটা আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাঝে আমি দু একবার চেক করেও নিব ডালটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে নিতে পারবেন আর সবজিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার আমি সবজিগুলো দিয়ে দিব হাফ কাপ দিব পেঁয়াজ কুচি ছয় থেকে ষাটটা দিব কাঁচামরিচ ধনে গুঁড়া দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া দিব দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচ দিব রসুন বাটা এক টেবিল চামচ দিব আদা বাটা লাল মরিচের গুঁড়া দিব এক চা চামচ এক চা চামচ দিব হলুদ গুঁড়া লবণ দিয়ে দিব পরিমাণ মতো এবার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি রান্না পানি দিয়ে দিব এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করছি আর ডাল সিদ্ধ করা পানি হয়েছে দেড় কাপ সব মিলিয়ে আমি তিন কাপ পানি ব্যবহার করছি এখানে আমার সবজির পরিমাণটাও কিন্তু একটু বেশি তাই এই তিন কাপ পানিতেই সবজিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবার সবজিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব এবার ঢেকে দিয়ে পনেরো থেকে ২০ মিনিটের মতো রান্না করে নিব মাঝে দু একবার নেড়ে চেড়ে চেক করে নেবেন সবজিটা সিদ্ধ হয়ে এসেছে ডালগুলা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি এবার অন্য প্রায় পেনে এই সবজিটার জন্য একটা বাগান রেডি করে নিব তেল দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি দিব দুই টেবিল চামচ আপনারা চাইলে তেল অথবা ঘি যে কোনো একটা দিয়েই বাগাটা দিয়ে নিতে পারবেন আনাম জিরা দিয়ে দিব এক চা চামচ ছয়টা দিব শুকনা মরিচ একটা তেজপাতা দিব এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিব রসুন কুচি আদা কুচি দিব দেড় টেবিল চামচ সব মশলাগুলাই ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন একটা কালার চলে এসেছে এখন আমি এটা সবজিতে দিয়ে দিব চেড়ে মিশিয়ে নিতে হবে উপরে কিছু ধনে পাতা দিয়ে দিব দেখুন সবজিটা মাখা মাখা হয়ে এসেছে এখন আমি সার্ভ করে নিব তৈরি হয়ে গিয়েছে মজাদার সবজির ডাল ভাজি সবজিটা আমি পরোটার সঙ্গে সার্ভ করেছি এই সবজি ভাজিটা পরোটা লুচি অথবা নান রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও কিন্তু সকালে নাস্তার টেবিলে এরকম একটা সবজি ভাজি রাখতেই পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ